প্রিয় দর্শক, যাত্রাবাড়ি মৎস্য আড়ত, তো চলুন দেখে আসি আজকে আড়তের মাছের অবস্থা। কাকা, ট্যাংরা কত করে কাকা? 800 টাকা। এগুলো কোথাকার ট্যাংরা? এগুলো মমিনসিংহের। মমিনসিংহের না? জি। কেমন চাহিদা আছে? আছে মোটামুটি ভালো। একবারে জেতা ট্যাংরা কিভাবে আনেন আপনারা? আমরা কিনে আনি এখানে অক্সিজেন দিয়ে। জি, অক্সিজেন দিয়ে। একটা ট্যাংরা একটু হাতে নেওয়া যাবে কাকা? প্রিয় দর্শক দেখেন কত সুন্দর ট্যাংরা, একবারে দেশি ট্যাংরা, জীবন্ত। এগুলো চাষের ট্যাংরা। প্রিয় দর্শক, কাকা এটা তো পাবদা মাছ। জি, পাবদা মাছ। এটা কত করে কাকা? একদম 400। কত? 400 টাকা। একটু ধরা যাবে? 2000। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর দেখেন, একটু বেশি নেওয়া যাবে? একদম কত কাকা? 400 টাকা। একদম 400 টাকা। একদম কাকা, একটু কি ধরা যাবে? তো সুন্দর ট্যাংরা। এগুলো মমিশিন থেকে আসে? না, এগুলো রাজশাহী মাছ। রাজশাহী থেকে? না, শত অসাধারণ ট্যাংরা, অসাধারণ পাবদা মাছ। প্রিয় দর্শক, কিছু মাছ নিচ্ছেন কাকা? হ্যাঁ, মাপে যে পাবদা মাছ নিয়েছি 400 টাকা কেজি। হ্যাঁ, সেটাই। প্রিয় দর্শক, এখানে আর এখানে আসে শিং মাছ। কাকা, শিং মাছ কত করে? শিং মাছ 300 টাকা। 300 টাকা? আর 300 টাকা শিং মাছ। কাকা, একটু লাড়া দেওয়া যাবে? প্রিয় দর্শক, কত বড় বড় শিং দেখেন কাকা। এগুলি কোত্থেকে আনা? এগুলো আমাদের আনা কুমিল্লা থেকে, কুমিল্লার মাছ, সাদা পানির মাছ। কুমিল্লায় চাষটা বেশি হয় না? জি, কুমিল্লাতে বর্তমানে চাষগুলো বেশি হইতেছে। এগুলো আপনারা কেমন দামে বিক্রি করেন কেজি? এগুলো কেজি 400-350। 400-350। প্রিয় দর্শক, মানে আসলে চাষের মাছ বলে সুবিধা। প্রিয় দর্শক, আমি আছি যাত্রাবাড়ি আড়তে। এদিকে কাকা, মৃগেল মাছ? আরে মৃগেল মাছ, এটা মৃগেল। এটা কত করে? এটা 240 টাকা। 240, আর ওইটা 260। বড়টা 260 টাকা। ওইটা তো একটু বড় না? এটা বড়। এটা কতটুক হবে ওজন? ওইটা 1.5 কেজি হইব। আর কাকা এটা? এটা 800 গ্রাম। 800 গ্রাম কিটার দাম কেমন আছে? 800 গ্রাম দাম 220 টাকা। 220 টাকা। আর কাকা তেলাপিয়া কেমন দাম? তেলাপিয়া এটা 160 টাকা। 160, বড়টা 160 টাকা, এটা 150 টাকা। আর এটা 150? আচ্ছা আচ্ছা। কাকা এটা কি গলদা চিংড়ি? জি জি, এটা গলদা চিংড়ি। এটা কেমন দাম বাবা? এটা 1320 বেচতাছি। জীবন্ত কাকা না? জি জি জি। এই যে নর্থে গলদা চিংড়ি, গলদা চিংড়ি একদম কত কাকা? একদম 1300। 1300 টাকা কেজি একদম গলদা চিংড়ি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এখানে জীবন্ত রুই মাছ বিক্রি হচ্ছে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত করে মাছ কাকা? ছোটটা 250, বড়টা 350। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে চাষের রুই মাছ। এখানে কাকা কাতলাটার দাম কেমন আছে কাকা? কাতলাটা 350 টাকা নিতে পারবেন, 3.5 কেজি চাই। 3.5 কেজি চাই, একদম জীবন্ত, যে যার ইচ্ছে মতো নিতে পারে, যদিও চাষের মাছ। প্রিয় দর্শক, দর্শক একদম জীবন্ত মাছ, পাইকারি রেটে 500 টাকা কেজি বিক্রি করে। একদম টাটকা মাছ। প্রিয় দর্শক, আধা ঘন্টা লাগে না মুন্সিগঞ্জের মাছ। মুন্সিগঞ্জের না? হ্যাঁ, মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। বিক্রমপুর মুন্সিগঞ্জের মাছ 500 টাকা কেজি বিক্রি করছে। বাঙালি প্রিয়, বাঙালি প্রিয় মাছ মলা ডেলা। এই মাছটা তো উপকার হয় না? হ্যাঁ, একদম চোখের জুতির জন্য। 3000 টাকা দিয়ে ডাক্তার দেখালে এটা উপকার নাই? এটা চোখের জুতিতে যথেষ্ট কাজে লাগে এই এই মলা ডেলা মাছ। প্রিয় দর্শক, আছে এই মুহূর্তে যাত্রাবাড়ি মৎস্য আড়তে। বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে, বিশেষ করে এই গলিটাতে চাষের মাছ বেশি। প্রিয় দর্শক, এত বড়
এত বড় শোল কত করে কাকা? দাম কেমন হচ্ছে কাকা? 800 টাকা। একটা কি 1 কেজি হবে? হ্যাঁ 800 টাকা কেজি। প্রিয় দর্শক যাত্রাবাড়ি মৎস্য আড়তে এখানে বিক্রি হচ্ছে গোলসা মাছ, এগুলো কাকা কোথা খান? এগুলো রাজশাহী। কেমন দামে বিক্রি করে? 600-580 বিক্রি হচ্ছে। 600-580 এই ধরনের বিক্রি করছে। চাহিদা কেমন আছে কাকা? চাহিদা মোটামুটি আছে, ভালো আছে, চাহিদাও ভালো আছে। গোলসা মাছ চাষের রাজশাহী কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। পাঙ্গাস কত করে কাকা? পাঙ্গাস 210-200 বেশি। ওজন কেমন একটা? 4 কেজি 5 কেজি। তেলাপিয়া বেশি 220 টাকা, তেলাপিয়া 1 কেজির উপরে। আর কাকা শিং মাছটা? শিং মাছ 350। এই তেলাপিয়া কি একই দাম? একই দাম, একই দাম। প্রিয় দর্শক আছি যাত্রাবাড়ি আড়তে, এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে, তবে এগুলো সবই চাষের মাছ। প্রিয় দর্শক এখানে বাঁচা মাছ দেখছি, এখানে আড়ি মাছও দেখছি কাকা। আড়ি মাছটার দাম কেমন? 550 টাকা কেজি। 550 না? কাকা বাসা মাছটা কেমন দাম? 600 টাকা কেজি। 600 টাকা, দাম কম মনে হয়? জি, 600 টাকা কেজি। বাজার ভালো না? বাজার ভালো না, সেই হিসেবে বাঁচা মাছের দাম আছে 600 টাকা। আর আইটটা কত কাকা? আইটি 550। আইটও আছে 550। অর্থাৎ এই মাছগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে। এখানে কিছু জীবন্ত মাছ দেখছি, এখানে আছে শোল, এখানে আছে টাকি, এবং এখানে আছে কই, কাকা কইটা তো, কইটা তো চাষের কাকা না? 220 টাকা চাষের কই। আর এইটা তো চাষের হয় না? টাকি মাছ, এগুলো 450 টাকা। এটাও কি চাষের? না না, 450 টাকা। এগুলো জেনুইন, এগুলো পুকুরের মাছ। আর এইটা যেটা বলছে কইটা কত বলেন কাকা? 220 টাকা। 220, অনেক সস্তা। এগুলো চাষের কই মাছ। প্রিয় দর্শক, প্রিয় দর্শক একটা শিলং মাছ দেখছি, এই মাছ অত্যন্ত সুস্বাদু কাকা। শিলং মাছের দাম কেমন আছে? দাম মোহন দাম কমে 500-550-600। 550-600। আর কাকা আইটটা কেমন আছে? আইটটা আছে 500-550-600। এগুলো কি নদীর মাছ? নদীর মাছ। প্রিয় দর্শক এখানে বোয়ালও দেখছি কাকা, বোয়াল মাছটার দাম কেমন? 500-450। আচ্ছা আচ্ছা কাকা, এই মাছগুলো কোত্থেকে আসে? ভৈরব সাইড থেকে। ভৈরব থেকে, তাহলে ওই ভৈরব সিলেট এইসব মাছ। কাকা বাইঙ্গের দাম কেমন আছে? বাই মাছ 700 টাকা কেজি। 700 টাকা। প্রিয় দর্শক এগুলো বৈরবের মাছ কাকা বলছেন, এগুলো বৈরবের মাছ। প্রিয় দর্শক মোটামুটিভাবে নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক সমুদ্রে এখন বাধা নিষেধ পড়ছে, সমুদ্র থেকে মাছ ধরা যায় না, ওনার আগের মাছ বিক্রি করছেন কাকা। পোয়াটার দাম কেমন আছে? পোয়াটা 350 টাকা। কাকা এটা কি মাছ? এটা রেখা চুলের ডাঁডি, ডান্ডি বাইলা কয়। এটার দাম কেমন? এটা 420 টাকা, 450 টাকা এরকম আছে। আর কাকা বোয়ালগুলো কেমন দাম আছে? বোয়াল ডিলার 500-450। আর কাকা শিং মাছ তো? শিং মাছ 450-420 এরকম দেখে। প্রিয় দর্শক একটা শিলং মাছ দেখছি, এই মাছ অত্যন্ত সুস্বাদু কাকা। শিলং মাছের দাম কেমন আছে? দাম মোহন দাম কমে 500-550-600। 550-600। আর কাকা আইটটা কেমন আছে? আইটটা আছে 500-550-600। এগুলো কি নদীর মাছ? নদীর মাছ। প্রিয় দর্শক এখানে বোয়ালও দেখছি কাকা, বোয়াল মাছটার দাম কেমন? 500-450। আচ্ছা আচ্ছা কাকা, এই মাছগুলো কোত্থেকে আসে? ভৈরব সাইড থেকে। ভৈরব থেকে, তাহলে ওই ভৈরব সিলেট এইসব মাছ। কাকা বাইঙ্গের দাম কেমন আছে? বাই মাছ 700 টাকা কেজি। 700 টাকা। প্রিয় দর্শক এগুলো বৈরবের মাছ কাকা বলছেন এগুলো বৈরবের মাছ। প্রিয় দর্শক মোটামুটিভাবে নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক সমুদ্রে এখন বাধা নিষেধ পড়ছে, সমুদ্র থেকে মাছ ধরা যায় না, ওনার আগের মাছ বিক্রি করছেন কাকা। পোয়াটার দাম কেমন আছে? পোয়াটা 350 টাকা। কাকা এটা কি মাছ?
এটারে কয় চুলের ডাঁড়ি ডান্ডি বাইলা কয় এটার দাম কেমন এটা 420 টাকা 450 টাকা এরকম আছে আর কাকা বোয়াল গুলো কেমন দাম আছে বোয়াল ডিরা 500 450 450 আর কাকা শিং মাছ তো শিং মাছ 450 420 এরকম আছে